হে ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে সানডে, তো সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ কিছু সবজি টবজি বার করে নিয়েছি, কারণ এই টমেটোগুলো একটু ফ্রিজ থেকে বার করে রাখলাম আর ধুয়ে রাখলাম। সাথে এখানে ভেন্ডি আলু কেটে রেখেছি, এটা হচ্ছে হবে রুটির সাথে টিফিন। তো আজকে এটাই শেয়ার করব কি করে আমি এই টিফিনের তরকারিটা করে খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ টেস্টি হয়। তো এখানে দেখছো আজকে রবিবার, যেহেতু বাজারে যাবে, বাজারটা ফাঁকা করে দিয়েছি। বাজারের মধ্যে আলু পেঁয়াজ টুকটাক সবজি টবজি ছিল, সেইগুলো সমস্ত আমি আলাদা ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একদম সিম্পল, খুবই অল্প মশলায় এই তরকারিটা ঝটপট হয়ে যায়, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়ে ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ আর মিষ্টি দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। চাইলে তোমরা ঝাল অ্যাড করতে পারো, এক্সট্রা লঙ্কা তোমরা দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। তো টিফিনের এই তরকারিটা মানে রুটি সাথে পরোটার সাথে এই তরকারিটা ভীষণ ভালো যায় আর খেতে এত টেস্টি হয়, কি বলবো। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু বেনে যায়। আর এখানে আমি ছোটো ছেলের জন্য টিফিনের ব্যবস্থা আগে থাকতেই করে রাখি, সকালে উঠে এটা আমার প্রধান কাজ হয়। সেটা হচ্ছে দুধের মধ্যে কর্নফ্লেক্স ভিজিয়ে রাখি যাতে একটু নরম হয়ে যায় আর খেতে সুবিধা হয়। আর এখানে দেখো রুটি করা আমার হয়ে গেছে, শুধুমাত্র তরকারিটাই বাকি। তরকারিটা হলে আমাদের টিফিন করাও হয়ে যাবে, কারণ সকাল সকাল টিফিনের কাজটা সারতে হয়, বিশেষ করে ছুটির দিন, তারপরে থাকে হাজারো কাজ। আর এখানে আছে গতকালের একটা পরোটা, তো পরোটাটা তো অবশ্যই আমি খাবো আর ওদের রুটি দেবো, টাটকা জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ কিছু সবজি দেখালাম, লঙ্কা করে গরমে পুরো পেকে গেছে, সাথে উচ্ছে ছিল কিছু, সেই উচ্ছেগুলোও কিন্তু পেকে গেছে। এই গরমকালে একটা মুশকিল হয়, বাইরে যদি সবজি রাখা হয় না তাহলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি পাকে, আর সবসময় না ফ্রিজেও তোলা হয় না, সেই জন্য এই অসুবিধাগুলো হয়ে যায়। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু সেদ্ধর জন্য অপেক্ষা করব, তাহলে কিন্তু আমার এই রুটির তরকারিটা তৈরি হয়ে যাবে। তো রান্নাঘর থেকে বেরিয়েছি অনেকক্ষণ হলো, এসে টিফিনটা সেরে নিয়েছি, চটপট করে টিফিনটা খেলাম। খেয়ে ছোটো ছেলেকে তার আগে খাওয়ানো হয়ে গেছে, বড় ছেলেকে টিফিন দিলাম, ছোট ছেলেকে পড়তে বসালাম। এই সব ব্যাগপত্র নিয়ে এই সমস্ত বইপত্র নিয়ে পড়তে বসে দিলাম, মানে না পড়ালে হবেই না, কারণ সন্ধ্যাবেলায় বাইরে একটু বেড়ানোর মানে দোকানে যাওয়ার কথা আছে। তো সেই জন্য দেখলাম যে সকালবেলাটা নষ্ট করা যাবে, কারণ সন্ধ্যাবেলায় এমনি নষ্ট হবে। যদি পারি পড়িয়ে বেরোবো, বর গেছে বাজারে, বাজার থেকে আসবে। এবার হচ্ছে আজকে রবিবার যেহেতু, তো মাংসের ব্যাপার থাকবেই, তো ঘরে কোনো মশলা নেই, যে মশলা আমি আগে থাকতে রেডি করে রেখে দেবো, বাজার থেকে আনবে তারপরে মশলা করবো। মানে রসুন আদাটা আছে, তো শুধু আদা দিয়ে তো হবে না, আর আদা তো ছুলতে বেশি টাইম লাগে না। আমি আদার খোসা পুরোটা ছাড়েও না, কারণ আদার খোসা রাখলে না বলে নাকি হজমে সাহায্য করে, সেই জন্য হালকা হালকা করে ছাড়িয়েছি। তো আদাটা ছাড়াতে আমার বেশি সময় লাগে না, আসল যে সময় লাগে সেটা হচ্ছে রসুন, প্রত্যেকেরই দেয় একটা একটা করে রসুন ছাড়াতে প্রচুর সময় লেগে যায়। ওই সে তো রবিবারে বাজারটা যা আসে, এত কাজ থাকে, চার পাঁচ দিনের বাজার আসে, তো বুঝতেই পারছো সেখানে মাছটাছগুলো তিন চার দিনের মতো করে আসে। সেই জন্য আমি কী করে আগের দিন সন্ধ্যাবেলা থেকে ইয়ে করি, মশলাটা বানিয়ে রেখে দিই, নাহলে সকালে উঠে টিফিনটা সারতে সারতে মশলাটা বানাই, তো ঘরে নেই তো বানাবো, কী যাই হোক আনবে, তারপরে মশলা করব, করে রান্না চাপাবো। এভাবে সিরিয়ালি আমি ওয়ান বাই ওয়ান করে কাজগুলো সাজিয়ে রেখেছি, বাজারও আসবে, আমিও বাজারের মধ্যে ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ে আমাকে কাজগুলো সব তুলতে হবে। শিকার আসলে শিকারই যেমন ঝাঁপিয়ে পড়ে, আমার ঠিক ওরকম অবস্থা। আজকে ভাবছি মটন আনবে, বলেছিলাম যে আজকে মটন নাইনে চিকেন আনো, তা আমার বড় সোনা পাত্র নয়, একদম মাটনের মানে ডাই হার্ট ফ্যান বলে না, মাটনের একদম অন্ধ ভক্ত, তো মাটন তো আনবেই। কিন্তু এইরকম গরম পড়লে না আমার যেন ওই রিচ খাবার থেকে একটু দূরে সরে যেতে ইচ্ছে করে, তেল ছাড়া রিচ রিচ খাবার ভালো লাগে না। মানে টানা কয়েক সপ্তাহ ধরে ওইরকমভাবে মাটনটা করছি, তো আজকে মনে হলো একটু হালকা পাতলা মাটন করবো, পেঁপে দিয়ে একটা গোটা গরম মশলা বাটা দিয়ে একটা পাতলা ঝোল হয় না, খুব সুন্দর খেতে লাগে, দেখবে প্রেশার কুকারে সিটি দিয়ে করে। তো আজকে আলু দিয়ে বড় বড় করে পেঁপে দিয়ে গোটা গরম মশলা বাটা দিয়ে আর সব রসুন টসুন যেমন দেয় ওই দিয়ে একটু ট্যাল ট্যালে ঝোল করবো, কিন্তু ওই ঝোলটা না এই গরমের মধ্যে আমার যেন মনে হয় পাতে পড়লে, গরম গরম ভাতের সাথে গরম গরম মাংসের ঝোল পড়লে অসাধারণ লাগে খেতে। আবার এইরকম খেতে খেতে যে যখন আবার অরুচি আসবে তখন আবার ওই তেল ছাড়া রিচ রিচ একদম কালো যে মাখানো মাংস হয় সেই টাইপের মাংস করবো। তো এখন এইরকম প্ল্যানিং আছে, তবে আমার বর হচ্ছে বাজারে গিয়ে এত কিছু দেখে না কনফিউজ হয়ে যায়, আর তার থেকে বড় কথা কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে ভাবতে আসল জিনিসগুলো আনতে ভুলে যায়, আর যেগুলো আনার কথা থাকে না সেইগুলো এনে এনে ঘর ভরায়। তো পেঁপে না আসলে না ওই পাতলা ঝোলটা হয় না প্রেশার কুকারে, যদি পেঁপে আনতে ভুলে যায় তাহলে অবশ্যই ওরম পাতলা ঝোল আমি মানে আলু দিয়ে করি না,
ওই রিচ রিচ করে করব, আর যদি পেঁপে আনে তাহলে অবশ্যই পাতলা করে করব। তো এখানে দেখো বাজার থেকে চলে আসার পর আমি মোটামুটি গুছাতে পেরেছি, তাও টাইম লেগে গেছে অনেকটা। এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, যেহেতু আজকে একটু পাতলার মধ্যে ঝোলটা করব তো খুব বেশি মশলা দেবো না, সেই জন্য এখানে পেঁয়াজ কুচিয়েছি। এখানে মশলাগুলো বেটে রাখবো, রসুন আদা টমেটো পেঁয়াজ একসাথে। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে আম, ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এখনো মানে গ্যাসে চাপাইনি, জাস্ট বসিয়ে রেখেছি। তো আজকে করব টক ডাল, ঠিক আছে, আম তাল যেটা বলে। আর ওইখানে দেখো, ওইখানে আমার জন্য কাজগুলো সমস্ত হাত ইশারা করে আমাকে ডাকছে। মাংস যাবতীয় কিচ্ছু ধোয়া হয়নি, শুধুমাত্র ব্যাগ থেকে বার করে ওই সিঙ্কের মধ্যে রেখেছি। এবার বাটি টাটি বার করে সব আলাদা আলাদা করে ধোবো, ঠিক আছে। তিন রকম মাছ আছে, মাংস আছে। আচ্ছা এবার তাহলে আমি ডালটাকে বসিয়ে দিই, ডালের ফেনাটা ফেলে তারপর আমি আমটামগুলো যা আছে দেব, কারণ মানে তারপর হলুদ লবণটা যাটা যা যা দেয় সেগুলো দেব, কারণ তারা যদি আম দিয়ে দিই না তাহলে ফেনাটা উঠলে ফেনাটা তুলতে খুব অসুবিধা হয়। আর এখানে টমেটো কেটে রেখে দিয়েছি, টমেটোগুলো হচ্ছে ডালটা বসিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে ডালের সাম্বারটা দিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি টমেটো চাটনিটা বসিয়ে দেবো। ওইখানে বাজার দেখতে পাচ্ছ, ধনে পাতা তো আগে আসবে, আমার বাড়িতে ধনে পাতা শাক পাতা আগে আসে, ঠিক আছে। ওখানে ধনে পাতা এসেছে, এখানে দেখতে পাচ্ছ পুঁই শাক অলরেডি এসে গেছে, তো পুঁই শাক এনেছে। পুঁই শাকের সাথে ছোট চিংড়ি মাছ পাইনি, আজকে নাকি বাজারে সমস্ত মানে মাছওয়ালার কাছে খোঁজ করেছে কিন্তু চিংড়ি মাছ কেউ দিতে পারেনি। তো এখন এগুলো তো আর ধরবো না, যদি সন্ধ্যাবেলায় টাইম পাই তবে এই মালপত্র সমস্ত বার করবো। এখানে বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিয়েছি, তো ডাল ওখানে প্রায় ফুটে উঠেছে। আর এখানে দেখো কিছু ভাত রয়ে গেছে, গতকাল রাতের কিছু ভাত রয়ে গেছে, তো এই ভাতটা আগে একটা বাটিতে বেড়ে ফ্রিজে রেখে আসি, তারপরে এই সসপ্যানের মধ্যেই বসিয়ে দেবো ভাত। এখানে সমস্ত মাছটা আমার ধোয়া হয়ে গেছে, আর এই একসাথে মাছ ধুতে না এত মানে কোমরে ব্যথা হয়ে যায়, কী বলবো। আমার সিঙ্কের দূরত্বটা অনেকটা বেশি, ফলে ঝুঁকে ঝুঁকে মাছ ধুতে হয় তো কোমরে টনটন করে, আর যতক্ষণ না মাছ ধুতে সাদা জল বেরোচ্ছে ততক্ষণ আমার মন মতো হয় না, এই জন্য আমার টাইমটাও বেশি লাগে। তো চলো দেখিয়ে দিই আজকে কী কী ধুলাম আর কী কী পরিশ্রম করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে, এগুলো সমস্ত ধুয়ে দেখছো সাদা করে দিয়েছি। তো এইগুলো এর মধ্যে আছে হচ্ছে কাতলা মাছ, আর এখানে রয়েছে ভেটকি মাছ, এখানে রয়েছে, হ্যাঁ বাবু দাদা, এখানে রয়েছে ওই প্রমাণ সাইজের মাঝের সাইজের যে চিংড়ি হয় সে চিংড়ি মাছ, গলদা বলে না বাগদা বলে আমি ঠিক জানি না, তবে এটাগুলো মনে হয় সম্ভবত গলদা চিংড়ি, ঠিক আছে। হাত পাগুলো কেটে দিলে একটু ছোট লাগে, হ্যাঁ এই হাত দেয় না, এই মা কামড়ে দেবে উঠে একদম। আর যাই হোক, ওখানে আছে হচ্ছে মাটন কাঠা, তুমি হাত দিচ্ছ না। আর এখানে আছে মাটন, তো মাটনটা আমি একবারে কড়াইয়ের মধ্যে নিয়েছি, আলাদা আর কোনো পাত্রতে রাখিনি, কারণ যেহেতু এর মধ্যেই সমস্ত মশলা মশলা মাখিয়ে একবারে কষাবো, তো আলাদা পাত্র আর বা আলাদা বাটি ঘটি কিছু করিনি, এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে যাবো, এসে বসিয়ে দেবো, হয়ে যাবে।
তো এখানে মাংসের মধ্যে পরে আমি একটু কোচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এটা আগে থাকতে রেখে দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়েছিলাম। আর এবার প্রেশার কুকারে দেওয়ার আগে ডিরেক্ট এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে তারপরে একটু ভাপাবো, ঠিক আছে? তাতে না এই মাংস মানে পাতলা ঝোলের যে মাংসটা হয় বিশেষ করে খেতে খুব সুন্দর টেস্ট হয়, তোমরা করে দেখতে পারো। ওটা বসিয়ে দিলাম, মোটামুটি মাংসটা কষানোর সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে তিনটে সিটি দেবো, আর এর মধ্যে দেখো পেঁপে আলু কেটে রেখে দিয়েছি। এটা পটল ভাজবো ডালের পাশে, তো ওটা আলাদা থাক। আর পেঁপে আলু কেটে রেখে দিয়েছি, এইটা দিয়ে দুটো সিটি দিয়ে টোটাল পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ডালের পাশে হবে হচ্ছে এখানে পাবদা মাছ রাখা আছে, এখন লবণ হলুদ মাখাইনি, তো আমার বরের জন্য ডালের পাশে পাবদা মাছ ভাজা একটু ভেজে দেবো। পটল ওদিকে পটল ভাজলাম, মাছ ভাজলাম, তারপরে স্যালাড কেটে লেবু টেবু কেটে সব রেডি করে রাখলাম, বর গেছে স্নানে আসলেই খেয়ে দিয়ে নেবো। লেবুটা যেহেতু আজকে টক ডাল, লেবু না হলেও হয়, কিন্তু মাংস পাশে লেবু খেতে খুব পছন্দ করে, আমি খাই না, তো সেই জন্য লেবু টেবু কেটে আসলাম। আর সারাদিন সকাল থেকে উঠে থেকে নিজের মুখ আয়নায় দেখি বা না দেখি, রান্নাঘরের মুখ কিন্তু পাখে পাখে বারে বারে দেখতে হয়, তাই না? মেয়েদের কিন্তু বেডরুম অ্যাকচুয়ালি ধরতে গেলে কিন্তু রান্নাঘরটাই, রান্নাঘরে একটা বেড বসিয়ে দিলে ওটাকে বেডরুম কাম কিচেন বলাই যেতে পারে, তাই না? বেশিরভাগ সময়ই রান্নাঘরে কেটে যায়। চলো আজকে মেনু কি তোমাদের দেখিয়ে দিই। আর প্রেশার কুকার থেকে এখানে মাংস ঢেলে নিয়েছি, কারণ প্রেশার কুকারের ভিতর দিক না দেখা যায় না, তো ফলে মাংস সব ঘুটে যায়, সেই জন্য একটা ছড়ানো একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আছে ভাত, এখানে হয়ে গেল আম ডাল, মানে টক ডাল যেটা বলো বা আম ডাল যাই হোক সেটা। আর এইখানে আছে বরের জন্য দু পিস পাবদা মাছ মাছ ভাজা, আচ্ছা আমাদের জন্য আছে হচ্ছে পটল ভাজা, আর মাংস তো হয়েছে দেখেইছো, আর নতুন করে কি দেখাবো, এই যে মাংস, আর করেছি হচ্ছে চাটনি, একটু টমেটোর চাটনি খেতে না আজকে খুব ইচ্ছা করছিলো, তো সেই জন্য চাটনিটা একটু ঘন ঘন করে বানিয়েছি। আর এইখানে রয়েছে স্যালাড কাটা, এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি গোলমরিচ বিট লবণ, আর আছে লেবু। একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম, অন্যান্য দিন বাইরে হাওয়া দিলাম না, এত সুন্দর ঠান্ডা হাওয়া লাগে যে বাইরে থেকে ঘরে আসতে ইচ্ছা করে না, দাঁড়াও। তো অন্যদিন বাইরে বারান্দা থেকে ঘরে আসতে ইচ্ছা করে না, এত ঠান্ডা হাওয়া দেয়, মানে ওখানে গেলে না শরীর প্রাণ পুরো জুড়িয়ে যায় যদি হাওয়া থাকে, এত ভালো হাওয়া দেয়। আর আজকে বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, হাওয়া দিচ্ছে কিন্তু গায়ের মধ্যে একটা মনে হচ্ছে হালকা গরম, হালকা টাচ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এক্ষুনি জাস্ট খবরে দেখছিলাম যে দক্ষিণবঙ্গে নাকি আগামী 24 ঘন্টায় লু বইবে, মানে সতর্কবার্তা জারি করছে। আজকে এত চিটপেটেনি গরম, এত চিটপেটেনি গরম না, আমার বিকেলবেলা আজকে বেরোনোর ইচ্ছা ছিল, শরীরের মধ্যে জ্বলে যাচ্ছে এত গরম লাগছে, বেরোনো ক্যান্সেল করে দিলাম, ঘরেই ফ্যানের তলায় মনে হচ্ছে শান্তি। তবুও এই মাঝে মাঝে রান্নাঘর যাচ্ছি, তাড়াতাড়ি আজকে খুব তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, ভাত বসালাম, মাংসটাকে ফোটালাম, আর রাত্রিবেলায় যে ডাল ছিল সেই ডালটাও তোমার হয়ে যাবে রাত্রিবেলায়, শুধু রাত্রিবেলায় হয়ে যাবে, তার পাশে কিছু ভেজে নেবো। এখানে বেসন নিয়ে আসলাম, মানে ঘর থেকে বেসন নিয়ে আসলাম রান্নাঘরে, কারণ হচ্ছে যা গরম পড়েছে মানুষই শুকাতে শুকাতে চুপসে যাচ্ছে, তা ফুল আর গাছের কি দোষ, তাই না? ফুলও তো চুপসাবেই। আজকে বাজার থেকে আনা এটা চুপসানো ফুল না, এটা হচ্ছে কুমড়ো ফুল, ঠিক আছে? তো ফুলের আর কি দোষ, যা গরম পড়েছে আমরাই মনে হচ্ছে একেবারে ফ্রাই ফ্রাই হয়ে যাচ্ছি, তো এটা আজকে আনা বাইরে বার করে রেখেছি, আমি চুপসে নেয় সেই কিন্তু চুপসে গেছে। খাবার আগে এটাকে বড়া বানাবো, মানে কুমড়ো ফুলের বড়া, তো বেসনটা নিয়ে আসলাম, এখন ব্যাটারটা চটপট বানিয়ে রেখে দিই। চকচক করছে দেখেছো, কতটা ঝকঝক করছি পুরো, ভেবো না যে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সামনে খুব মানে ঝকঝকে তকতকে একটা রূপ মিলে ধরছি তা নয়, এগুলো কিন্তু সব ঘামের এফেক্ট, ঘাম থেকে এরকম
ঝকঝকে ঝক করছি। আর এইমাত্র একটা ইউটিউব নিউজে দেখছিলাম, কোন চ্যানেল থেকে দেখছিলাম ভুলে গেছি, যে আগামী 24 ঘন্টার মধ্যে নাকি লু বইবে, মানে আগামীকালের কথা বলছি মানডেতে। তো সতর্কবার্তা দিচ্ছে যে যতটা সম্ভব না প্রয়োজন হলে বাড়ি থেকে যেন না বেরোয়। তো মানুষের কি আর ঘরে বসে থাকলে চলবে বলো, বেরোতেই হবে, কাজকাম সবই করতে হবে। হ্যাঁ, বাচ্চাদের যতটা সম্ভব স্কুলে ফুস্কুলে না পাঠালে, যাদের চলে যায় তাদের না পাঠানোই ভালো। আম্মাও ফোন করেছিল, বলছে যে এত ছোট ইয়েতে এখন তো অত কড়া করি নেই, পাঠাতে হবে না। আর সত্যি ভীষণ কষ্ট হয় গো, ভীষণ কষ্ট হয়, মানে এমন করে ইচিং ঘামে গরমে এত ইয়ে হয় না, মানে ওরা যখন বেরোয় সব একটা গায়ের কালার চেঞ্জ হয়ে যায়, মানে ফর্সা যারা টুকটুকে তারা একদম লাল পিলে হয়ে বেরোয়, বোঝা যায় যে কত পরিমাণে কষ্ট হচ্ছে। ছেলে হচ্ছে কালকে বেঁচে গেছে, কারণ বড় ছেলে হচ্ছে কালকে অনলাইন ক্লাস, ঘরে থাকবে তো কালকে। আর আমার বড়েরও কালকে ছুটি, কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই, তো ওদের কালকে ছুটি। টোটালি কালকে চারজন আমরা ঘর থেকে বেরোচ্ছি না, এই ডিসিশন এখন বসে সবাই মিলে মাথা ঠান্ডা করে ডিসিশনটা নিতে বাধ্য হলাম। আমাকে তোমরা লক্ষ্য করছো হয়তো, এতটুকু বসার টাইম পাচ্ছি না, মহিলাদের এতটুকু বসার টাইম পাচ্ছি না। ওই ঘরটায় দেখতে পাচ্ছ কি না এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই ঘরটা দরজা বন্ধ দেখছো, ওই ঘরটায় তিনজন মিলে গিয়ে ঢুকেছে, তিন পাবলিক গিয়ে ঢুকেছে, এসে চালিয়ে দিয়েছে, দিয়ে একটু চিল করছে, ওখানে গল্প আছে। সানডে আজকে ছেলেদের পড়াশোনার ব্যাপার নেই, তবুও ছোট ছেলেকে একটু পড়িয়েছিলাম কালকে স্কুলে পাঠাবো বলে। তো নিউজটা যখন দেখলাম কালকে ওরকম লু হওয়ার সম্ভাবনা আছে, ক্যান্সেল করে দিলাম। তো তিনজন মিলে বাবা আর দুই ছেলে মিলে ভালো করে স্নান করলো, স্নান টান করে এখন ওই ঘরে গিয়ে ঢুকেছে একটু চিল হওয়ার জন্য। বর আমাকে বারবার ডাকছে যে তোমার কাজ হলে তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, কিন্তু দেখো বাড়ির মহিলাদের বসার মানে টাইম পর্যন্ত পায় না। এই যে বারবার আমি ভাবছি এই কাজটা সারবো, ওই কাজটা সারবো করে ফ্রি হবো, দিয়ে একটুখানি এসি ঘরে গিয়ে বসবো, পারছি না, এখনো প্রচুর কাজ। এখনই বেসনটা মেখে গেছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাবো, আর হ্যাঁ ডাল মাংস টাংস সমস্ত ফোটানো হয়ে গেছে। তো আমিও ভাবছি সব কাজকাম সেরে নিয়ে তারপরে গা টা ধুয়ে উঠবো, ঠিক আছে, কিন্তু আবার ভাবছি এখনই এসি ঘরে গিয়ে ঢুকবো। তো গা টা ধুয়ে সাথে সাথে এসি ঘরে যাওয়াটা একদমই ঠিক নয়, খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা গা টা ধোবো, ধুয়ে তারপরে ফ্রেশ পাউডার ফাউডার মেখে ফ্রেশ হবো। এই যে ডিসিশনটা নিলাম কালকে আমরা স্কুলে পাঠাবো না বাচ্চাদের, মানে ছোটকে, বড় তো অনলাইন আছে, তো এই ডিসিশনটা আমি হচ্ছে পারফেক্ট নিয়েছি, কারণ দু তিনজনের সঙ্গে কথা হলো তারাও একই কথাই বলছে যে না কালকে, মানে আজকে যা গরম দেখছি তো কালকে এরকম গরমই থাকবে, তো কালকে আমরা পাঠাচ্ছি না। তো আমার মনে হয় পড়াশোনাটা জীবনে ইম্পর্টেন্ট, ওটা ছাড়া তো মানে জীবনে এগোনোই যাবে না, কিন্তু বাচ্চাদের হেলথের থেকে বড় কথা আর কিছু নেই। যে ব্যাপারে তোমার বাচ্চা কমফর্ট থাকবে না, যে ব্যাপারে তোমার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, সেইখানে কম্প্রোমাইজ কোনো রকম ভাবেই করা উচিত না, পড়াশোনা হোক আর যাই হোক। তো আগে হচ্ছে ওদের শরীর স্বাস্থ্য, আগে ওদের ভালো থাকা, তারপর মানে ভালো থাকলে তবে না শরীরে পড়াশোনাটা নিতে পারবে, তাই না? তাতে যদি দুদিন স্কুলে নাও যায়, ঘরে বসে রেডি হোক, ঘরে বসে পড়া করুক, আর এখন তো সবই অ্যাপসে দিয়ে দেয় কি হয়েছে না হয়েছে। অনেক বাবা মাদের মধ্যে দেখছি 2 বছর বাড়িতে বসেছিল, এখন স্কুল চালু হয়েছে, তো স্কুল কামাই কোনো মতেই করা যাবে না, স্কুলে না গেলে নাকি তার বাচ্চা পিছিয়ে পড়বে, অনেকের মেন্টালিটি এরকম, কথা বলি তো বিভিন্ন জনের সাথে, তো তাদের মনোভাবটা প্রকাশ পায়। অনেক বাবা মাই আছে মানে একটা দিনও স্কুল কামাই করবে না, কেউ কেউ তো থাকে যে সার্টিফিকেট পেতে হবে, 100% অ্যাটেন্ডেন্সের সার্টিফিকেট পাবে, এটা একটা বিশাল ক্রেডিটের ব্যাপার যে আমার বাচ্চা 100% অ্যাটেন্ডেন্স নিয়ে একটা সার্টিফিকেট নিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেও আমি দেখেছি 101 জ্বর গায়ে নিয়েও বাচ্চাকে ঠেলে স্কুলে পাঠাচ্ছে, কারণ একদিন কামাই হয়ে গেলে সার্টিফিকেট পাবে না। তো এইরকম মেন্টালিটি সত্যি আমি ভীষণভাবে ঘেন্না করি, বিশ্বাস করো, যেখানে আমার বাচ্চা কষ্ট হবে সেইখানে এইসব চাওয়া পাওয়া সত্যি খুবই নগণ্য আমি মনে করি। তো আজকালকার দিনে ইঁদুর দৌড়ে রান করিয়ে কোনো লাভ নেই, আগে বাচ্চা সুস্থ থাক, ভালো থাক, এটাই প্রত্যেকটা বাবা মার কাছে মেন পয়েন্ট হওয়া উচিত আমার মনে হয়। আর অনেকে এখন যেটা বলছে যে 2 বছর স্কুলে যায়নি এখন ঘরে বসে কি করবে, এখন স্কুল খুলেছে স্কুলে যেতেই হবে, এই জিনিসটাকেও আমি সাপোর্ট করি না, সিরিয়াসলি বলছে, স্কুলের পড়াটাগুলো বাড়ির মতো হয় না এটাও আমি জানি, কিন্তু তার থেকেও বড় চাওয়া হচ্ছে বাচ্চা সুস্থ থাক, এটাই আমার মনে হয় প্রত্যেকটা পেরেন্টসের হওয়াটা স্বাভাবিক। এই ঘরে শোব, এই গরমের মধ্যে গরম গরম খাওয়া একটা শাস্তি স্বরূপ, তাই না? মনে হয় কেউ খাবার তো না শাস্তি দিয়েছে। এখানে বড়গুলো বসিয়ে দিয়েছি, বড়গুলো ভাজছি, একদম কমিয়ে কমে মধ্যে না মনে মরে হয় খেয়ে দেয়, এখন শীতলতম ঘরে ঢুকতে পারলে বাঁচি। আজকে ভাবছি আমরা ডাইনিং টেবিলে খাবো না, আজকে যে ছোট ঘরে এসে চলছে ওই ঘরটাতে সবাই মিলে খাবো, নিচে বসে পড়বো, গরম গরম খাবার তো একটু ঠান্ডা ঘরে বসে খেলে ভালো লাগবে।
চলো তাহলে আমার ব্লগটা এখানেই থাকলো, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।